বিহালী সমষ্টিৰ জিঞ্জিয়া আৰক্ষী থানাত উত্তপ্ত পৰিস্থিতি। নির্বাচনী বিধি উলংঘা করার সন্দর্ভত কংগ্রেস কর্মীক আটক। উত্তপ্ত হয়ে আছে পরিবেশ, মোতায়ন করা হয়েছে অর্ধসামরিক বাহিনী। চারি ঘণ্টা ধরে কংগ্রেস দলের সাংসদ গৌরব গগৈ আর চৰাইদেউ জিলা কংগ্রেসের সভাপতি উৎপল গগৈ, তিতাবৰ আর লাহৰিঘাটৰ বিধায়কক আটক করাত সহস্রাধিক কংগ্রেস কর্মীয়ে জিঞ্জিয়া আরক্ষী থানা ঘেরাও করে। জিঞ্জিয়া থানাত কংগ্রেস কর্মী সকল উপস্থিত হয়ে বিজেপি মুর্দাবাদ বিজেপি গো বেক, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ আদি শ্লোগানেরে প্রতিবাদ সাব্যস্ত করে। ইয়ার পাছতে বিহালী সমজিলার আয়ুক্ত ধ্রুবজ্যোতি দাস জিঞ্জিয়া আরক্ষী থানাত উপস্থিত হয়ে ঘটনার বুজ লয়। বাতৰি সংগ্রহ করা সময়লৈকে আরক্ষীয়ে কাকো মুক্ত করে দিয়া নাই। ভরাই থা হয়েছে, আমি বারম্বার উত্তর বিচারিছো, প্রতিগী কংগ্রেস কর্মীয় উত্তর বিচারিছো, কিন্তু নিমত আরক্ষী এটা বিজেপির বহুয়া হয়ে পেলে কাম করেছে, আরক্ষী রাইজর হয়ে থাকা নাই। আর এই কথা প্রতিজনে গম পাইছো, আমি বিহালী সমষ্টি, মানে এগারী জিয়রী, মানে এগারী উচ্চ শিক্ষিত এগারী জিয়রী, মোক চুর ডকাইতর দরে আজি ব্যবহার করা হয়েছে, মূর ঘর আরক্ষী তালাশি চলা হয়েছে একমাত্র কংগ্রেস দলের হয়ে কাম করার কারণে। মূর ঘরের সম্মুখত আরক্ষী পিয়া পি দি ফুড়ছে একমাত্র কংগ্রেস দলের হয়ে মানে কাম করার বাবে, কিহর কারণে চুর ডকাইতর দরে ব্যবহার করা হয়েছে। আমি দেখা পাইছো বিজেপির যখন বাহিরের গুন্ডা নেতা সমূহ আহিছে, তেওঁলোকে আমার ঘর গৃহবন্দী করে পেলে তেওঁলোকে ঘরে ঘরে গৈ পেলে আজি টাকা পয়সা বিলো। আমি ইতিমধ্যে দেখা পাইছো আজিও রাতেপা 10টা বজাত নকনিয়া যে ভোটার সেন্টার আছে তাতে আমার যাকি বিজেপি দলের বিধায়ক দিগন্ত কলিতা ডাঙরিয়া তাতে সুমাই ঘুরি পড়ছে। কেবাটাও ভোট সেন্টারত গৈছো, আমি যাংবিধানিক মর্যাদা সেই মর্যাদা রাখি আমি দূরে দূরে আছো, দেখিছো প্রত্যক্ষ করছো, কিন্তু আমার যাকি সাংসদ আমার ইয়ার স্থানীয় যাকি নেতা আসে রঞ্জিত দত্ত ডাঙরিয়ায় বহিরাগত যিকিটা MLA বিজেপির ইয়াতে গুন্ডামি করে টাকা পয়সা বিলাই পড়ছে, সেই সকলক লগত লৈ ভোট কেন্দ্রের ভিতরে ভিতরে সুমাই পড়ছে। আনকি এনেকাও অভিযোগ আছে যে আজি আজিও ভোট সেন্টারের ভিতর গিয়ে টাকা পয়সা বিলাইছে, কিন্তু আরক্ষীয়ে উপর একো একশন লওয়া নাই। এয়া যি একশন, এয়া বিজেপি সরকারের প্রতিশোধ পরায়ণমূলক এক একশন লৈছে আমার কংগ্রেসের সক্রিয় কর্মী সকলের উপর, কিন্তু আমি চুপচাপ কি কব মানে ইতিমধ্যে দেখাই পাইছে নির্বাচনী আইন উলঙ্ঘা কোনে করেছে, বিজেপিয়ে করেছে, কিন্তু এগারিও বিজেপি কর্মীক আপনাদের দেখা পাইছে থানার ভিতর সুমাই রখা বহুয়াই রখা দেখা পাইছে এগারিও বিজেপি দলের নেতা, এই থানার ভিতর কোন সুমাই আছে? সুমাই আছে গৌরব গগৈ, সুমাই আছে থানার ভিতর। বিজেপি দলের এগারিও মন্ত্রী বিধায়ক ইয়াতে কিহর কারণে সুমাবলে সাহস নকরিলে? আরক্ষীয়ে লাজ পাওক, আরক্ষীয়ে কিমান আর বহুয়ালি করব? আমি নির্বাচনী আয়োগকও অভিযোগ দিবলে চেষ্টা করছো, আমি থানাত ইয়াতো গোচর দিবলে চেষ্টা করছো, আমার আমার সতীর্থ মনোজ গৌতম ডাঙরিয়াও আছে, আমি ইতিমধ্যে আমি দিবলে চেষ্টা করছো, কিন্তু আমার অভিযোগ নলয়, কিহর কারণে আমার অভিযোগ নলয়? আমার দলের এগারী সক্রিয় নেতা বিপ্লবক আজি আমার যাকি আমার সাংসদ সাংসদে রাইজর সম্মুখত আই অপদস্থ করেছে, তখন কাপড় ফালিছে, বুকত হাত দিছে, কিন্তু গোচর নলয়। চরিত্র যি ধরনে আমার সংবিধানে প্রদান করা আমার অধিকার খিনি কাড়ি লব বিচরা হয়েছে, আমার যে কণ্ঠ এই কণ্ঠক যি ধরনের রোধ করব বিচরা হয়েছে, এইটু দেশের কারণে খুব লক্ষণ নহয়। আজি আমার দলের এগারী নেতা কারবার ঘর ভাত খাবলে যাওতে তখন উঠাই অনা হয়েছে, কিয়র কারণে অনা হয়েছে? আজি দিনটু তো বিজেপির নেতা সকল গোটে বিহালীত ঘুরি আসলে, দেখুন কেউ এইটু চকু পড়া নাছিল নাকি? সকলতে বিহালী রাইজে দেখিছে। আজি উৎপল গগৈ কিয় কংগ্রেসের কারণে উৎপল গগৈ এনে ধরনের ব্যবহার করা হয়েছে, এনে ধরনের ব্যবহার করা হয়েছে? সব এই দেশত গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশের এগারী আমি নাগরিক, এনে ধরনের যদি ভবা হয়েছে যে কংগ্রেস কর্মী সকল কংগ্রেসের নেতা সকল কণ্ঠ রোধ করে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখাব নচলিব। আজি বিরোধী দলের উপদলপতি গৌরব গগৈ ডাঙরিয়া প্রায় 4 ঘন্টা ধরে জিঞ্জিয়া থানার ভিতর আছে, কোনো রেসপন্স নাই।
কোনো রেসপন্স নাই, উপদলপতি এজনের কোনো রেসপন্স নাই। এয়া কেনে ধরনের দেশ চলাব বিচারিছে বিজেপিয়ে? আজি বিহালিত আজি এগারী যুবকক আমি আমি সোশ্যাল মিডিয়াত দেখিছো, প্রাগ নিউজত নিউজ বাজিছে যে এগারী এটা যুব এজন যুবক বিপ্লব দাস তেখেতকো এজন সাংসদ গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচিত হওয়া এগারী সাংসদে কেনে ধরনের ব্যবহার করেছে, ঠেলি মেলি সাইড করে দিয়া হয়েছে। গতি এনে ধরনের এনে ধরনের এনে ব্যবহার করার পিছত এই সাংসদজনের উপর কি ব্যবস্থা ললে আরক্ষীয়ে? অকল কংগ্রেসী হল বলে আমি কংগ্রেসী হলো বলে অপরাধ করলো নাকি? আজি কংগ্রেসী হওয়াটা অপরাধ নাকি? যদি কংগ্রেসী হওয়া অপরাধ বলে ভাবিছে, সদায় কংগ্রেস দলের লগত আছো, যলে ব্রিটিশর দুশ বছরিয়া শাসনক উপড়াই ভারতবর্ষক স্বাধীনতা প্রদান করিলে, ভারতের রাজ্যক স্বাধীনতার খাত দিলে, সেই দলক জেল আজ হাজুতর ভয় দেখাই লাভ নাই। কংগ্রেস কর্মীয় জেলক ভয় নকরে, আমাক যান অত্যাচার করব আছে করক, আমার ঘর গাড়ি যদি পোস্টার মারা গাড়ি আহে নির্বাচনের সময়, সেই গাড়ির পিছে পিছে পুলিশ পঠাই দিয়া হয়, আমার নেতা সকলের পিছে পিছে পুলিশ পঠাই দিয়া হয়, কিয় এনে অত্যাচার এনে ধরনের কেনে দেখব? আজি আমার যোয়াকালি নিশা এগারী আমার দলের প্রার্থীর আমার দলের প্রার্থীর হোটেল ব্যবসায়িক প্রতিষ্ঠান পুলিশ পঠাই দিয়া হল তাত কি পালে? আজি উত্তর দিয়ক কি পালে তখন সকলে? এনে ধরনের নচলিব, এয়া যদি ভয় ভাবুকি দেখাইছে কংগ্রেস দলে ভয় নক। আজি আপনাদের দেখিছে কেনকা একটা পরিবেশ হয়েছে, আজি আপনারা দেখিছে কেনকা একটা পরিবেশ হয়েছে। আমি আমার কংগ্রেস ওয়ার্কার ইয়াত আহি রখি আছো, কেতিয়া তেখেতক এই মুকলি করে দিব? এনেকা শাসন আমি কতো দেখা পোৱা নাছিল, কোনো রাজ্যত থাকে একটু ইউপি বিহার নিচিনা একটা অবস্থা অসমখনের হয়ে গেল। এই শান্তিপূর্ণ অসম যোনখন তরুণ গগৈ ডাঙরের সময় আমি দেখিছিল, সেই অসম এটা হয়ে থাকা নাই। অসমের রাইজ জাগক, অসমের রাইজে দেখক কি কি হয়েছে, ইয়াত সব শেষ করে পেলাইছে, অসম বিকি হয়ে গেল, আমার শান্তি শেষ হয়ে গেল, এনেকা এখন অসম হয়েছে এটা একেবারে হয়। হারিব চির নিশ্চিন্ত, আমি প্রত্যেকটা বুথত গম পাইছো, আমি বহুতখিনি বেশি ভোট পাইছো, আর লাভ পাইছে আসলে যোনখিন ভুল কাম করেছে তার আজ ফল বিহালীবাসী রাইজে দিছে। আসলে ভাত খাব গিয়েছিল দুপুরিয়া সময়, তিনটা বজার সময় আসলে ভাত খাব গিয়েছিলেন। আমি তা যাওয়া কি প্রয়োজন? একু প্রয়োজন নাই আমি পুলিশ স্টেশনের ভিতর যাবলে, একু অসুবিধা একু কারণে নাছিল যাবলে, বিনা কারণে। আর লিডার বিজেপি বহু সংখ্যক এটা ঘুরে আসে নাই, একেবারে সুমা নাই, কোনো কারণে সুমা নাই, একদম এই খাটাং কথা আমি শুধু বহু মানুষ তাতে, কোনো কারণে কত সুমা নাই, কিয়া বিনা কারণে কোনো কথা নোহাকে অকল কংগ্রেস করে বলে মানুষ উঠাই নিয়ে ভরাই থব? আর আমি কংগ্রেস কর্মী সকল মনে মনে থাকি কেতিয়া হব নয়? মই বিশেষ ক্ষেত্রে জানিব পারিছো আমার নেতা উৎপল গগৈ ডাঙরিয়াক ইয়াত আবদ্ধ করে রাখিছে আজি রাতেপা 12টামান বজার পৰা। তারপিছত আমার সাংসদ শ্রী গৌরব গগৈ ডাঙরিয়া আহি থানার ভিতর সুমাই আছে, তো যিজন কনসালটেন্ট মোক ফোন করে অবগত করাত মই বিশ্বনাথ চারিআলির পৰা আহিছো, কিন্তু এতিয়া ইয়াত আহি জানিব পাৰিছো তেওঁলোকে ভিতরত কোনো মানুষ প্রবেশ নিষেধ করে থৈছে। ইভেন এজন এডভোকেট হিসাবে মই সোমাব বিচাৰিছো, কিন্তু মোক এতিয়ালৈকে এডভোকেট হিসাবে সোমাবলৈ পারমিশন দিয়া নাই। এটো অতি দুর্ভাগ্যজনক, ই মানে গণতন্ত্রের এটা ভাবুকি। সেয়ে মানে মই সকলো রাইজক অনুরোধ করিম যে আপনাদের হুলস্থুল করব নালাগে, কিন্তু এটো গণতন্ত্রের ভাবুকি আহিছে, সেই কারণে আমি সকলে মিলি মার বান্ধি ঠিয় হব লাগে। বিহালির পৰা করণ শইকীয়ার রিপোর্ট, নিউজ 12 অসম, নর্থ ইস্ট। নিউজ 12 অসম, নর্থ ইস্ট, যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।